আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বর্ণমালা স্কুলের অনলাইন ক্লাস থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, মোহাম্মদ এজহারুল হক বলছি। আমরা নিয়মতান্ত্রিকভাবে আজকের বুধবারের ক্লাস, গতকালও আমরা একটা ক্লাস ছিল, আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো আমরা পরিমিতির একটা প্রশ্ন বোর্ডে রেখেছি। আমি জ্যামিতি এবং পরিমিতি অংশ দুটো দেখাই, তোমরা তো জানো আগের থেকেই। তো এখানে অধ্যায় নম্বর 16.2 অনুশীলনী 16.2 14 নম্বর এটা সৃজনশীল প্রশ্ন বোর্ডে প্রশ্ন করা বইয়ের মধ্যে আছে। এটা আমরা এই প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করবো, এই প্রশ্নের উত্তর নিয়ে কথা বলছি। প্রশ্নটি হচ্ছে এরকম, আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, প্রস্থ হচ্ছে 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য, অর্থাৎ বাগানের ভিতরে পরিচর্যা বলতে কী বোঝায়, যেমন পানি দেওয়ার জন্য, ফুল পাড়ার জন্য, মাঝখান দিয়ে অর্থাৎ বাগানের ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া একটি দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর একটি রাস্তা আছে। অবশ্য একটি রাস্তা আছে, কথাটা থাকার দরকার। প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা করো। নাম্বার 2 হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। 3 বলছে 25 সেন্টিমিটার দীর্ঘ এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইট দিয়ে ওই যে পথটা, রাস্তাটা বাঁধানো যাবে, বাগানের ভিতরে যে রাস্তাটা বাঁধতে কয়টি ইট লাগবে। দেখো আমরা শুরু করে দিচ্ছি, কয়ের উত্তরে যদি আমাকে একটা চিত্র আঁকতে বলে থাকে তাহলে আমরা একটা কাজ করি, এটা আসলে হবে একটা আনুপাতিক চিত্র হবে। ধরে নিলাম এই লম্বাটা 150 মিটার, আর আনুপাতিক হারে এটা আমরা 150 মিটার দীর্ঘ একটি বাগান দেখাচ্ছি এবং বাগানটা আয়তাকার, যেহেতু দৈর্ঘ্যটা বেশি প্রস্থটা কম, আর এ পাশ দিয়ে আমরা 100 মিটার দেখতে পারি। তবে এগুলো খুব স্কেল কম্পারি দিয়ে সুন্দর করে আঁকবো, আমি তো হাতে আঁকছি, সুন্দর করলেই তো এখানে 2 নম্বর কিন্তু পেয়ে গেলাম। আর মাঝখান দিয়ে রাস্তা বলতে এরকম আমি দেখাচ্ছি এবং এটাও মাঝখান দিয়ে দেখালাম, প্রস্থ বরাবর দৈর্ঘ্য বরাবর দুই দিক দিয়ে রাস্তাটা আছে, বিষয়টা এরকম। এই রাস্তাটার থিকনেসটা অথবা তার বেথটা অথবা তার বিস্তারটা হচ্ছে 3 মিটার এবং এটাও 3, এইখানে সব সাইড দিয়ে 3 মিটার, এটাও 3, এই জায়গাটাও কিন্তু 3। হ্যাঁ, 3 মিটার আমি সংক্ষেপে লিখি, 3 মিটার। তোমরা এটা বাংলায় মহারেশিকর্মি দিয়ে লিখতে পারো, এম দিয়েও লিখতে পারো। তাহলে এই ধরনের একটা চিত্র যদি তুমি নামকরণ করতে পারো এবং একটু ব্যাখ্যা দিতে চাও তাহলে হয়তো এরকম লিখতে পারো, ABCD। অর্থাৎ এটার ব্যাখ্যাস্বরূপ তুমি এরকম লিখতে পারো, মনে করি ABCD একটি আয়তাকার বাগান যার দৈর্ঘ্য AD ইকুয়াল টু BC ইকুয়াল টু 150 মিটার এবং প্রস্থ AB সমান সমান CD সমান সমান হচ্ছে 100 মিটার। এবং বাগানটির মাঝ দিয়ে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর এটাকে যদি নামকরণ করতে চাও LM একটা রাস্তা, আর প্রস্থ বরাবর আমরা RN দিতে পারি, RN আর একটি রাস্তা। LM এবং RN দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যথাক্রমে একটি রাস্তা যার প্রস্থ হচ্ছে 3 মিটার। এতটুকু লেখলে কিন্তু পূর্ণ 2 নম্বর তোমরা পেয়ে গেলাম। আমি কিটা লিখে দেবো? আচ্ছা আবার বলছি, লিখে দিলে তো আমাদের পুরো অঙ্কটা করতে অনেক সময় লাগবে। মনে করি ABCD আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে AD ইকুয়াল টু BC, এটাই দৈর্ঘ্য, সমান সমান 150 মিটার, 150 মিটার, এবং প্রস্থ তো দুই দিক দিয়েই সমান, প্রস্থটার নাম হচ্ছে এদিক দিয়ে AB, ওপাশতে CD, যেহেতু আয়তাকার দুটোই সমান, তাহলে 100 মিটার। হ্যাঁ, বাগানের মাঝ দিয়ে LM এবং RN যথাক্রমে 3 মিটার প্রশস্ত রাস্তা, যথাক্রমে 3 মিটার প্রশস্ত রাস্তা। এটা সম্পূর্ণ নিজের ভাষায় লিখবা, এটা আমি যেরকম লিখলাম এরকমই লিখতে হবে, এমন কোনো কথা নয়। যে ভাষায় বললে তোমার
এখানে ধারণাটা দেওয়া অসম্ভব সে ভাষায় তুমি লিখবা, তাহলে আমি এতটুকু লেখা এবং চিত্র সহায় তুমি লেখাই যথেষ্ট মনে করি এবং এতে নাম্বার তুমি দুই পেয়ে গেলে। চলো আমাদের দ্বিতীয়াংশে কী বলছে, বলা রাস্তাটির ক্ষেত্রফল বের করতে বলেছে, কীভাবে করবে এই ক্ষেত্রফলটা বের করার দুইটা উপায়, দুইটা উপায়ের মধ্যে শুধু রাস্তার ক্ষেত্রফল যেহেতু বের করতে বলেছে, প্রথম উপায়টি আমি খুব সহজ মনে করি সেটা বলছি। কেন আমি দেখলাম লম্বার দিক থেকে এটা হলো কত মিটার, 150 মিটার, এইভাবে হচ্ছে 150 মিটার, এইভাবেও কিন্তু কত মিটার, 100 মিটার, কিন্তু মাঝখানে রাস্তা রয়েছে। তাহলে আমি লিখব যে দৈর্ঘ্য বরাবর লিখবো 3 মিটার রাস্তা বাদে, আচ্ছা লিখলাম প্লাস দৈর্ঘ্য বরাবর 100 মিটার বাগানটির ক্ষেত্রফল আমরা যদি বলি, এইভাবে কিন্তু সে 150 মিটার একেবারে পুরোটাই ধরলাম। হ্যাঁ, আবার যখন প্রস্থ বরাবর ধরবো তাহলে আমি এদিক থেকে 3 মিটার বাদ দিয়ে দিব, তার মানে এটা হবে 150, তার সাথে গুণ হবে কত, 3, কারণ থিকনেসটা কিন্তু অলরেডি 3 মিটার পুরোটাতে আছে, আর দৈর্ঘ্যটা আমাকে পুরোটা দৈর্ঘ্য ধরে নিলাম, এইখান দিয়ে যখন যাব তখন আমি প্রস্থের থেকে এটা বাদ দিয়ে দেব, 3 মিটার বাদ দেবো, তাহলে এটা 150 × 3 মানে কি, এত বর্গমিটার, তার মানে হচ্ছে 450 বর্গমিটার। দৈর্ঘ্য বরাবর বাগানটির ক্ষেত্রফল হচ্ছে 150 বর্গমিটার। এবার লিখব প্রস্থ বরাবর বাগানটির দৈর্ঘ্য বরাবর বাগানটির ক্ষেত্রফল, না দৈর্ঘ্য বরাবর বাগানটির রাস্তার ক্ষেত্রফল, বাগানে যে রাস্তাটা তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। আবার লিখব প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, বাগানটি না লিখে চলবে, রাস্তার ক্ষেত্রফল হবে সমান কী হবে জানো, এইবার খেয়াল করো, এটা ছিল 100, কিন্তু আমি তো আগে দৈর্ঘ্য বরাবর রাস্তাটা বাদ দিইনি, এবার কিন্তু বাদ দেব, তার মানে হচ্ছে 100 থেকে আমি 3 বাদ দিয়ে দেব, তাহলে তার অরিজিনাল যে প্রশ্নটা বেরিয়ে গেল রাস্তাটা বাদ দিয়া, তার সাথে এই থিকনেসটা কিন্তু আলটিমেটলি সব জায়গায় 3, তাহলে এখানেও 3 লিখতে হবে, এত বর্গমিটার লিখতে পারি, তার মানে হচ্ছে 97 গুণন হবে 3 এবং এত বর্গমিটার, তারপর এটা গুণ করলে হবে 3 × 27 = 1, হাতের হলো 2 × 3 = 27 = 29, 291 এত বর্গমিটার বেরিয়ে গেল। এটা পরিষ্কার জিনিস বেরিয়ে গেল যে দৈর্ঘ্য বরাবর রাস্তাটা ক্ষেত্রফল হচ্ছে এত বর্গমিটার, আর প্রস্থ বরাবর এইটা বাদ দিয়া তার ক্ষেত্রফল হচ্ছে 291 বর্গমিটার। এখন দুটাকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল হবে 450, আর পরেরটাতে প্রস্থ বরাবর পাইছি 291, এটা যুক্ত করে দেব তাহলে কত আসতেছে, 1 × 1 = 9, 5 × 4 = 1, আর 3 × 3 = 7, 741 বর্গমিটার। স্যার অফ করে শিক্ষার্থীরা, আমি একটু থেমেছিলাম মাঝখান দিয়ে, আমাদের কলমের একটু সমস্যা ছিল, তোমরা একটু খেয়াল করো, রাস্তাটার টোটাল ক্ষেত্রফলটার কথা আমরা বলছিলাম একটু আগে, বের করছিলাম দৈর্ঘ্য বরাবর ছিল এটা 450, আর প্রস্থ বরাবর ক্ষেত্রফল আছে 291, যখন দুটাকে যুক্ত করে দিলাম তাহলে দুটা রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেল, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর রাস্তাটা এবং প্রস্থ বরাবর রাস্তার মধ্যে কতটুকু জায়গা আছে তার পরিমাণটা বেরিয়ে গেল 741 বর্গমিটার। স্টুডেন্ট, তাহলে দ্বিতীয় অংশের উত্তর শেষ, তৃতীয় অংশের উত্তর আমরা বের করতে চাচ্ছি। এবার এই রাস্তাটার মধ্যেই এখন এরা বলছে ইট বিছানো হবে, ইট দিয়ে বাঁধাতে রাস্তাটা কতটুকু
কয়টা ইট, ইটের সংখ্যা কত হবে সেটা বের করতে বলেছে। হ্যাঁ, তো আমরা ইটের সংখ্যাটা গুণ করে রেখেছি। চলো আমরা এবার এই ইটের সংখ্যা বের করছি কীভাবে। আমরা যেহেতু রাস্তার ক্ষেত্রফলটা একটু আগে বের করা আছে 741, আমরা গ অংশে উত্তরটা লিখতেছি এভাবে যে ক্ষয়প্রাপ্ত রাস্তার ক্ষেত্রফল, বাগানটির ভিতরে যে রাস্তা আছে তার ক্ষেত্রফল হবে 741 বর্গ মিটার। 741 বর্গ মিটার ক্ষয়প্রাপ্ত রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 741। এটা আমি লিখে রাখলাম। এখন এই রাস্তাটার মধ্যে কিন্তু আমি ইট বসাবো, কিন্তু ইটের দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার। লিখবো প্রতিটি ইটের দৈর্ঘ্য। শিক্ষার্থীরা আমরা দুঃখিত, আমাদের কলম একটু ডিস্টার্ব দেওয়ার কারণে আমরা একটু বন্ধ রেখেছিলাম, আরেকবার আবার চলে আসলাম মূল জায়গায়। আমরা প্রস্থের গ নম্বরের প্রশ্নের উত্তরটা করতেছি কিন্তু। হ্যাঁ, প্রতিটি ইটের দৈর্ঘ্য প্রস্থে দেওয়া আছে 25 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 12.5 মিটার এবং প্রতিটি ইটের প্রস্থ সমান 12.5 সেন্টিমিটার। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই দৈর্ঘ্য আমরা যেহেতু ক্ষেত্রফলটা আমাদের বর্গ মিটারে আছে, তাহলে আমরা প্রস্থটা পরে লিখি, এখানে লিখে নেই। 25কে যদি 100 ভাগ করে 0.25 মিটার হয়ে গেল, আমরা এটাকে মিটারে পরিণত করে নিলাম মনে মনে, যেহেতু 100 সেন্টিমিটার 1 মিটার এবং প্রস্থ হচ্ছে কত মিটার, 12.5 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটার করি তাহলে মনে মনে 100 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে 0.125 মিটার হয়ে গেল। সেন্টিমিটার তুমি লিখতে পারো, যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে আমি প্রতিটা ইটের কী জানলাম, দৈর্ঘ্য জেনে গেলাম মিটারে, প্রস্থ জেনে গেলাম মিটারে, তাহলে ক্ষেত্রফল বের করা সহজ হয়ে গেল। সুতরাং প্রতিটি ইটের ক্ষেত্রফল সমান হচ্ছে 0.25 গুণন, এটার বেলা আছে 0.125 বর্গ মিটার লিখে ফেলি, কারণ দুইটা মিটার তো গুণ করবো, বর্গ মিটার হয়ে যাবে। এবং এই গুণফলটা কত হবে সেটা অবশ্য 0.3125 বর্গ মিটার। স্টুডেন্ট, আমাদের দেওয়া ইটের যে দৈর্ঘ্যপ্রস্থ ছিল এটা সেন্টিমিটারে ছিল, মিটারে নিয়ে আমরা তার ক্ষেত্রফল বের করেছি বর্গ মিটারে, অর্থাৎ 0.3125 বর্গ মিটার। তো আমরা তো জানি এই ইটটাকে যখন মাটিতে রাখা হবে অথবা ওই রাস্তায় রাখা হবে, সে এতটুকু জায়গা দখল করবে। আমি এখন ইচ্ছে করলে দুইভাবে করতে পারি, 0.3125 বর্গ মিটার লাগে একটি ইট, 1 বর্গ মিটার লাগবে কতটি ইট, আর আমাদের ক্ষেত্রফলটা ছিল কত জানি 741, ওখানে লাগবে কয়টি। এটা হলো একটা পদ্ধতি, মানে এটা হলো ঐকিক নিয়ম। না, আমরা ঐকিকে না গিয়ে আমরা সহজভাবে বলতে পারি, অর্থাৎ ইটের ক্ষেত্রফল দিয়ে জায়গার ক্ষেত্রফলকে ভাগ করে দেবো, রাস্তার ক্ষেত্রফলকে ভাগ করে দেবো, তাহলেই আমাদের ইটের সংখ্যা বেরিয়ে যাবে। সুতরাং ইটের সংখ্যা, নির্ণয় ইটের সংখ্যা হবে কত হবে, যে 741 ছিল আমাদের জায়গার পুরো ক্ষেত্রফলটা, রাস্তার ক্ষেত্রফলটা, আর ভাগ করবো 0.3125 দিয়া। এতে তার ইট আসবে, ফলটা আসবে 23712। এটা আসবে 23712। এটা তুমি মেশিনের সাহায্যে, ক্যালকুলেটারের সাহায্য নিয়েই করতে হবে এত টি। তাহলে দেখো, আমাদের তৃতীয় নম্বরে কিন্তু এটাই চাওয়া হয়েছিল যে রাস্তাটি বাদ, কতটি দিয়ে রাস্তাটি বাঁধানো যাবে। হয়তো আরেকটা অংশ যুক্ত করে দেওয়া যেতে পারে এই অংশটার সাথে, যে প্রতিটি ইটের মূল্য যদি 450 টাকা করা হয়, সরি ইট তো অনেক দাম সস্তা, 10 টাকা করে হয় অথবা 8 টাকা করে করা হয়, ইটের জায়গায় পরীক্ষা কিন্তু এটাকে টাইলসের কথা বলা থাকতে পারে। আসলে আমরা প্রশ্ন যখন তৈরি করবো তখন এটা ইট দেওয়া হবে না টাইলস দেওয়া হবে তোমরা বুঝে নিতে হবে, সেই ক্ষেত্রে একই সিস্টেম, একই পদ্ধতিতে তুমি কাজটা করবা। তাহলে আমরা লিখবো প্রতিটি ইটের মূল্য হচ্ছে এত টাকা, 8 টাকা, অতএব 23712 ইটের মূল্য কত হবে, টোটাল খরচটা কত হবে, সেটাও কিন্তু এই অংশে চাওয়া যেতে পারে।
তাহলে প্রশ্নটা একটা সঠিক প্রশ্ন হয়, মানে নম্বর চারের জন্য উপযুক্ত প্রশ্ন হবে। স্টুডেন্ট, আমি আর বেশি সময় নিলাম না, যেহেতু তোমরা আজকে থেকে কিন্তু জুম ক্লাস শুরু হয়েছে, শ্রেণীভিত্তিক জুম ক্লাস, শাখাভিত্তিক জুম ক্লাস হচ্ছে, তোমরা এইটার খোঁজ খবর রাখবা এবং পাশাপাশি অনলাইন ক্লাসটা সবার জন্য ওপেন, এই ক্লাসগুলো তোমরা দেখবা। যদি দুটো একসাথে না দেখো তাহলে কিন্তু আমাদের পরীক্ষার এই সিলেবাস কমপ্লিট করা যাবে না। তোমাদের জানো যে পরীক্ষা খুব কাছাকাছি সময় হচ্ছে, আগামী 12 তারিখ থেকে তোমাদের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। সুতরাং এরই মধ্যে যেই ক্লাসগুলো হবে খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আমরা যে প্রশ্ন যে ধরনের হতে পারে সেগুলোর উপর কিন্তু এখন আলোচনা বেশি হবে। সুতরাং ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বের সাথে চিন্তা করবা। আর যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা, এটা ফাইনালে যুক্ত হবে, এত আমাদেরকে মানে অবশ্যই আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।